কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মুস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত উত্তরা এফসির মহিলা ফুটবল দল, তারা এবারের মহিলা ফুটবল লীগে অংশ নেবে। এই দলের কোচ আনোয়ার হোসেন ভূঁইয়া, যিনি সেনাবাহিনীর সাবেক ফুটবলার, তিনি খুব সিরিয়াস এই মহিলা দলকে নিয়ে। উত্তরা এফসি এর আগেও মহিলা ফুটবল লীগে খেলেছে, রেজাল্ট সেভাবে আশানুরূপ নয়। এবারও যে তারা চ্যাম্পিয়ন ফাইট দেবে তা নয়, তবে কোচ আনোয়ার জানিয়েছেন তিনি নতুন কিছু খেলোয়াড় নিয়ে এই দলটি গড়েছেন এবং তিনি তারকা খেলোয়াড় বা প্রতিষ্ঠিত খেলোয়াড় নিয়ে দল গড়েন না। তার লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে একবার প্রত্যন্ত এলাকা থেকে ফুটবলার খুঁজে বের করে এনে তাদেরকে লিগে খেলার ব্যবস্থা করা। আর সেই কাজটি করেছেন তিনি, বিভিন্ন এলাকায় ছুটে গিয়েছেন, সেই সিলেটের চা বাগান থেকে শুরু করে পঞ্চগড়, কক্সবাজার, চট্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে তিনি ফুটবলার সংগ্রহ করেছেন এবং তাদের নিয়েই তার অনুশীলন চলছে কমলাপুর স্টেডিয়ামে। এবারের লিগে ফাইট করাই তাদের লক্ষ্য, সেভাবেই তৈরি হচ্ছে দলটি। দলটি থাকে কমলাপুর স্টেডিয়ামের পাশেই, মানিকনগরে একটি বাড়ি ভাড়া নিয়েছে, তারা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানেই থাকছে। সেখানে ফুটবলাররা বেশ নিরাপদেই আছেন বলে জানিয়েছেন কোচ আনোয়ার। আনোয়ার সেনাবাহিনীর সাবেক স্ট্রাইকার, সাথে গোলকিপিং কোচিংয়ে লেভেল ওয়ান কোচিংও করেছেন, অর্থাৎ তিনি একজন পরিপূর্ণ হেড কোচ হিসেবে থাকতে চান, যে কারণে তার দুই লেভেলের কোচিং করা, অর্থাৎ নর্মাল হেড কোচের যে ট্রেনিং তা তিনি করেছেন, একই সাথে গোলকিপারদের লেভেল ওয়ান কোচিংও করেছেন। উদ্দেশ্য কোচ হিসেবে প্রতিষ্ঠিত থাকা, একই সাথে উত্তর এফসিকে এবারে মহিলা লীগে মোটামুটি অবস্থানে রাখা, সেটাই জানাচ্ছেন কোচ আনোয়ার। আপনি যদি আমাদের মহিলা টিমের কথা দেখেন, প্রত্যেক একেবারে খুব হতদরিদ্র এলাকা থেকে আমি অনেকগুলো প্লেয়ার হ্যাঁ হান্টিংয়ের মাধ্যমে নিয়ে আসছি, সিলেট একেবারে ওই চা বাগান থেকে, তারপরে দিনাজপুর থেকে, রাঙামাটি থেকে, খাগড়াছড়ি থেকে, এগুলো আমি বছর জুড়ে এই কাজগুলো করে থাকি। বগুড়া থেকে আমি এগুলোকে সিলেকশন করে 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 এই জায়গায় নিয়ে আসছি। আমি কোনো রেডিমেড প্লেয়ার দিয়ে কাজ করি না, যেটা সত্যি করে যদি দেখবেন দু একটা স্টার হয়তো আমার ক্লাবে আছে দু একজন, বাট ম্যাক্সিমাম প্লেয়ার আমার দেখবেন নতুন মুখ। আপনি উত্তরা কি টিমের সাথে কতদিন ধরে আছেন? আমি এই তো গত বছর এই টিমে সেকেন্ড লিগে আমি যাই, কোপ টিমের যখন খুব লাজুক অবস্থা ছিল, লাস্ট পাঁচ খেলায় আমার 11 পয়েন্ট দরকার, নয় রেডিকশন খাই, আমি ওই সময় গেছি। ইনশাল্লাহ সৃষ্টিকর্তার রহমতে আমি ওই টিমের দায়িত্ব নেই, দায়িত্ব নিয়ে আমি রেডিকশন সেভ করি। গত বছর সেকেন্ড লিগে আমি উত্তরাতে জয়েন করি। মহিলা দল এবার টার্গেট থাকি আপনার? আমার মহিলা দলের টার্গেট অবশ্যই একটা আন্ডারডগ হিসেবে আমার টিম হ্যাঁ একটা ভালো কিছু করবে আমার একটা চিন্তাভাবনা আছে। হ্যাঁ আর পরিশ্রম করতেছি, হ্যাঁ এই মাঠে পরিশ্রম করতেছি, দেখা যাক সৃষ্টিকর্তা কতটুকু সহায় থাকে, পাশাপাশি প্লেয়ারদের যতটুকু কমিটমেন্ট আছে তারা কতটুকু কাভার করতে পারে। তো আমার বিশ্বাস একটা ভালো অবস্থানে থেকে হ্যাঁ আমরা লিগ শেষ করতে পারবো।